তোমার কাছে ধরা যাক একটা বড় জমি আছে, সেই বড় জমিতে তুমি বিভিন্ন রকম কাজ করতে পারো। আমরা এখানে অপশন হিসেবে রেখেছি তুমি সেখানে ধান চাষ করতে পারো অথবা তুমি আম চাষ করতে পারো, কখনো কখনো তুমি ধান এবং আম দুটোই সেখানে চাষ করতে পারো। এটা কিভাবে সম্ভব এবং কিভাবে সেই জমিকে কাজে লাগানো যায় সেটা দেখানোর জন্য অর্থনীতিতে একটা চমৎকার ধারণা ব্যবহার করা হয়ে থাকে। এই জমিতে আমরা একটা ছকের মাধ্যমে কি কি উপায়ে চাষ করা যায় সেটা দেখানোর চেষ্টা করেছি। যেমন প্রথমে যে সংমিশ্রণ আমরা দেখিয়েছি সেখানে আমরা কোনো আম উৎপাদন করতে চাই না, সেখানে শুধুই ধান উৎপাদন করতে চাই এবং সেটির পরিমাণ 50 টন। এই 50 টন পরিমাণ ধান যদি আমরা উৎপাদন করতে চাই তাহলে কোনো রকম আম সেখানে চাষ করা যাবে না। আবার বিকল্প উপায়ে আমরা দেখতে পাচ্ছি যে আম সেখানে আমরা চাষ করতে পারি 40 টন। এই 40 টন আম যদি আমরা সেখানে চাষ করি তাহলে কোনো রকম ধান আমরা সেখানে চাষ করতে পারবো না, সুতরাং সেখানে 0 টন পরিমাণ ধান উৎপাদন করা যাবে। আরেকটা সংমিশ্রণ বা মিক্সচারে আমরা দেখতে পাচ্ছি যে হয় আমরা 20 টন ধান সেখানে একপাশে চাষ করতে পারি, যেমন এখানে আমরা শুধু ধান চাষ করতে পারি, আবার আরেকটা পাশে আমরা শুধু আম চাষ করতে পারি। এভাবে একটা জমিতে আমরা শুধু ধান বা শুধু আম এভাবে যেমন চাষ করতে পারি, আবার একইভাবে ধান এবং আম দুটোই চাষ করতে পারছি। এভাবে কোনো একটা জমিতে কী পরিমাণ উৎপাদন সম্ভব হতে পারে সেটির ধারণা দেওয়ার জন্য অর্থনীতির চমৎকার একটি ধারণা রয়েছে, সেটি হচ্ছে প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টিয়ার। এটি আমরা কখনো কখনো এক একটা ফার্ম, কখনো কখনো জমি, কখনো কখনো আমরা এটি বিভিন্ন অফিসের ক্ষেত্রেও ব্যবহার করে থাকি। আমরা এইরকম ধারণার মাধ্যমে উৎপাদন সম্ভাবনা সূচি বা প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টিয়ারের ধারণাটির সূত্রপাত ঘটায়।